বিশ্বনবী জি বসে আছেন, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, শত শত সাহাবি পাশে বসা। বিশ্বনবী জি বয়ান করছেন, হুসাইন দৌড় দিছে বিশ্বনবীজির কোলে যাবে, একজন সাহাবি ধরে ফেলছে হুসাইনরে, হুসাইনরে ধরার পর বললেন, হুসাইন সামনের দিকে যাওয়া যাবে না। বিশ্বনবীজি এখন কথা বলছেন, সামনের দিকে যাওয়া যাবে। হুসাইন বললেন, আমারে ছেড়ে দাও, আমি নানার কোলে যাব। সাহাবি বলে, না ছাড়ুম না। হুসাইন বলে, ছেড়ে দাও। সাহাবি বললেন, বিশ্বনবীজি গুরুত্বপূর্ণ কথা বলছে, এখন যাওয়া যাবে না বাবা। হুসাইন বললেন, ছেড়ে দাও, নানার চাইতে কোনো অংশে আমি কম নই। অনেক বড় একটা কথা বলে ফেললেন, নানার চাইতে কোনো অংশে আমি কম নই। হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আলোচনাটা গেছে। হুসাইনের কথা আলীর কানের ভিতরে যাওয়ার সাথে সাথে হযরত আলী উঠে দাঁড়ালেন, দৌড় দিয়ে এসে হুসাইনের থাপ্পড় মারলেন একটা গালে, গাল কেটে টপ টপ করে রক্ত পড়ছে। বিশ্বনবীজি বয়ান বন্ধ করলেন, নিজের ছেলে এরপরেও মাফ করে না, এ কারণ এমন একজন আর সাথে তুলনা করেছ বাবা, যাকে স্বয়ং ভালোবাসে একজন, তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন জীবনে কোনোদিন সবার সাথে তুলনা করবি রে বাবা, ওই মহামানবের সাথে কারো তুলনা চলে না, ওই মহামানবের সাথে তুলনা চলবে না। হুসাইন চুপ, হুসাইনের মুখে কোনো কথা নাই। বিশ্বনবীজি বললেন, আলী হুসাইনরে আর মাইরো না, দাও আমার কাছে দাও। হুসাইন বিশ্বনবীজির কুলে বসার পর বললেন, নানা রাগ কইরেন না, আমি যা বলছি এইটা আমারে মাফ করে দেন। বিশ্বনবীজি বললেন, নানা সাহাবিরা জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসে, তুমি কথাটা কিন্তু অনেক বড় বলছো, আমার চাইতে কোনো অংশ কম না, এই কথা সই না, আলীর মাথা ঠিক নাই। হুসাইন বললেন, নানা আপনি আপনারে আপনারে আমি বলছি, আপনি মনে কষ্ট নেন না, আমি যা বলছি বলছি। বিশ্বনবীজি আবার বললেন, নানা কেমনে বলছো এই কথা? হুসাইন বললেন, নানা ছোট হতে পারি, কথা কোনো দিন ব্যাটিক কথা বলি না, আমি আপনারে প্রথমে বললাম রাগ কইরেন না, কিন্তু দেখা যায় আপনি মনে কষ্ট নিছেন, তাহলে ঠিক আছে চলেন, আমি যা কথা বলছি এইটা একটুকু ব্যাটিক না, পুরাটাই রাইট। সুবহানাল্লাহ, বলেন আপনার চাইতে কোনো অংশে আমি কম না। হযরত আবু বকর বললেন, এই হুসাইন তুই ছোট্ট মানুষ, এত বড় বড় কথা কস কেন বেটা? হুসাইন বললেন, না না আমার সাথে আপনার সাথে কথা চলে, আবু বকর এই জায়গায় কথা বলে কেন? বিশ্বনবীজি বললেন, এজলেসি আবু বকর একটু শান্ত হও বাবা, কথা কইও না, হুসাইনের সাথে আমার এইবারে তর্ক চলবে, যুক্তি চলবে, হুসাইন নাকি আমার চাইতে কোনো অংশে কম না। হুসাইন বললেন, ঠিক আছে নানা আপনি যখন বলছেন শুরু হোক। আচ্ছা নানা বলেন তো দেখি আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ, বলেন। বিশ্বনবীজি বললেন, আব্দুল্লাহ। হুসাইন বললেন, খালি আব্দুল্লাহ, সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই, খালি আব্দুল্লাহ। আপনি কি আমার বাবারে চিনেন নাকি? আমার বাবা এমন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাক স্বরূপ যাকে দুনিয়াতে প্রেরিত করেছে, সামনেও কত টাইটেল পিছনেও কত টাইটেল, এমন বাবা তো আপনি পান নাই। আমার বাবার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বাবা তো আপনি পান নাই, যেই বাবা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাই গেছে। সুবহানাল্লাহ, বলেন। বিশ্বনবীজি বললেন, যাও নানা, দেখা গেল বাবার দিক দিয়ে তুমি জিতে গেলা। হুসাইন বললেন, ঠিক আছে নানা এইবার বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আপনার মায়ের নামটা বলেন। বিশ্বনবীজি বললেন, মায়ের নাম হলো আমিনা।
হুসাইন বললেন, না না, খালি আমেনা, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। নানা, আপনি কি আমার মারে চিনেন নাকি? আমার মা হলো এমন একজন নারী, আমার মা এমন একজন মা, এমন তো মা আপনি পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাকে এক ধরনের নারীদের জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছে, আপনার মা আমার মা, আপনার মা জান্নাতে যাবে কি যাবে না এটা গ্যারান্টি নাই, কিন্তু আমার মা দুনিয়াতে থাকতে জান্নাতে, এমন মা আপনি পান নাই। বিশ্বনবীজি বললেন, চা না না, বাবার দিক দিয়েও জিতে গেলা, মায়ের দিক দিয়েও জিতে গেলা। সুবহানাল্লাহ বলেন। হুসাইন বললেন, না না না, এখনো শেষ হয় নাই, এখনো কিছু বাকি আছে, না না, এখনো শেষ হয় নাই। বিশ্বনবীজি বললেন, বলো না না। এইবারে হুসাইন বললেন, না না, বলেন তো দেখি আপনার নানির নাম কি। বিশ্বনবীজি নিজে বললেন নানির নাম, হুসাইন বললেন, না না, আপনি কি আমার নানীরা চিনেন নাকি? আমার নানির নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন নারী আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে কবরের ভিতরে ফেরেশতা পাঠায় নাই। সুবহানাল্লাহ বলতেন না, আমার নানির নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলেন, এমন নানী তো আপনার নাই, এমন নানি আমার নানি, যেই নানির কথা বললে গা শিহরে ওঠে, এমন নানি আপনার জীবনে আসে নাই। নানি আপনার নানি জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নানি এমন নানি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের ভিতরে আমার নানি সর্বপ্রথম ঢুকবে, সর্বপ্রথম আমার নানি আগে ঢুকবে, আমার নানি না ঢোকা পর্যন্ত কেউ ওই জান্নাতে ঢুকতে পারবে না। আমার নানি কবর থেকে খুব ভয় করতো, নানা অত্যন্ত বেশি ভয় করতো, আমার মায়ের মুখ থেকে শুনেছি, নানা আমার নানি কবর থেকে খুব ভয় করতো। যেই দিন আপনি কবরের আলোচনা করেছিলেন সেই দিন আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত, কান্না কখনো থামে না। বিশ্বনবীজি নিজেও গেলেন, নিজে যাওয়ার পর বললেন, খাদিজা কান্নাটা থামাও। খাদিজা বললেন, কান্না আমার থামতে পারে, কথা রাখতে হবে তিনটা, জোরে বলেন কয়টা, আওয়াজ দিতে হবে কয়টা। প্রথম নাম্বার কথা, আমি যদি আপনার আগে মারা যাই, আপনার কাফড় আপনার জামা মুবারক আমার শরীরে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, মানে আপনার জামা সেইটা আমার কাফন হবে, প্রথম নাম্বার শর্ত। বিশ্বনবীজি বললেন, যাও খাদিজা, শর্তটা মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার শর্ত, আপনি নিজে আমার কবরে আগে নামবেন, এরপরে আমাকে নামাবেন। বিশ্বনবীজি বললেন, যাও, এইটাও মেনে নিলাম। খাদিজা বললেন, তৃতীয় নম্বর শর্ত, না না, তৃতীয় নম্বর শর্ত। খাদিজা বললেন, তৃতীয় নম্বর শর্ত আপনার কাছে আমার তৃতীয় নম্বর শর্ত থাকলো, আপনি আমারে কবরে রেখে একা একা চলে আসবেন না, অন্ধকার কবরের পাশে আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন। জানি না কবরের ভিতরে আপনি নিজে বললেন ফেরেশতা আসবে প্রশ্ন করবে, আমার খাদিজার জানা নাই কি প্রশ্ন, না জানি অন্ধকার কবরের ভিতরে করে, আমি খাদিজা প্রশ্নের উত্তর দিতে পারবো না, এই জন্য আপনি কবরের পাশে থাকবেন, ফেরেশতা আসলে আপনি নিজে প্রশ্নের জবাব দিয়ে দিবে। বিশ্বনবীজি বললেন, যাও, তিন নম্বর কথাটাও রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হুসাইন বললেন, না না, আপনার চিনেন নাকি আমার নানির পাওয়ার, আমার নানি যেই দিন দুনিয়া থেকে বিদায় হলেন সেই দিন তো আপনি নিজে আমার নানিকে
নিজের শরীর থেকে জামা মুবারক খুলে আমার নানীকে কাফনের কাফন হিসাবে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, আমার নানীকে আপনি নিজে কবরে শুয়েছিলেন। তৃতীয় নাম্বার, আমার নানীর কবরের পাশে আপনি দাঁড়িয়েছিলেন। কখন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, জবাব দেবেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফেরেশতা আসে না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফেরেশতা আসে না। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আলাইহিস সালাম কবরের পাশে এসে বিশ্বনবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাতে বসে আছেন কেন? বিশ্বনবীজি বললেন, জিব্রাইল আমার খাতিজা কবর থেকে খুব ভয় করত, দুইজন ফেরেস্তা অথবা ফেরেস্তা আসবে, তাদের প্রশ্নের জবাব খাতিজা দিতে পারবে না। খাতিজার প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজেই দিয়ে দিব। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেই কি খাতিজাকে বেশি ভালোবাসেন নাকি? আমার আল্লাহ তো খাতিজার বেশি ভালোবাসে, খাতিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। এমন নানি তো আপনি পান নাই। নানির দিক দিয়ে আমি হলাম কয় নাম্বার? এক নাম্বার। বিশ্বনবীজি বললেন, যা নানা, বাবার দিক দিয়ে তুই জিতে গেলি, মায়ের দিক দিয়ে তুই জিতে গেলি, নানির দিক দিয়েও জিতে গেলি। হুসাইন বললেন, নানা এখনো পর্যন্ত শেষ হয় নাই, আরেকটা আছে, আরেকটা আছে, এইটার জবাব আপনাকে দিতে হবে। বিশ্বনবীজি বললেন, বল। হুসাইন বললেন, বলেন তো নানা, আপনার নানার নাম কি? বিশ্বনবীজি বলেন, আমার নানার নাম হলো ওয়াহাব জহুরি। হুসাইন বললেন, ওয়াহাব জহুরি কিয়ামতের দিন কেউ চিনবে নাকি? বিশ্বনবীজি বললেন, না। আচ্ছা বলেন তো দেখি নানা, আপনার নানা ওয়াহাব জহুরি জান্নাতে যেতে পারবে কি পারবে না, গ্যারান্টি আছে? বিশ্বনবীজি বললেন, না, কোনো ধরনের গ্যারান্টি নাই। জান্নাতে যেতে পারবে কি না কোনো গ্যারান্টি আমি বিশ্বনবীজি দিতে পারবো না, আপনার নানাকে কিয়ামতের দিন কেউ চিনবে না। নানা আপনার নানার পরিচয় কিয়ামতের দিন কেউ জানবে না। আমি হুসাইন, আমি হুসাইনের নানাকে আপনি চিনেন নাকি? কথাটা বলতেই হযরত আবু বকর দৌড় দিয়ে এসে হুসাইনকে বুকের সাথে জড়িয়ে নিলেন। বুকের সাথে জড়িয়ে নেওয়ার পর হুসাইনকে উপরের দিকে উঠিয়ে বললেন, আবু বকর রে হুসাইন, জীবনে অনেক কথা চিন্তা করেছি, এইরকম যুক্তির কথা আমরা কেউ কোনোদিন চিন্তা করি নাই। কিয়ামতের দিন তোমার নানা নানা ওয়াহাব জহুরিকে কেউ চিনবে না, আর তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে না যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবে না। হুসাইন বললেন, এমন নানা তো আপনি পান নাই। আবু বকর বললেন, হুসাইন এমন তোমার নানা, তোমার নানার নানা ওয়াহাব জহুরিরে কেউ চিনবে না, কিন্তু তোমার নানা এমন সুপারিশকারী হবে কিয়ামতের দিন, যদি সব উম্মতদেরকে জান্নাতের গেটের কাছে তোমার নানা নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পরেও তোমার নানারে ডাক দেবে না। বিশ্বনবীজি বললেন, যা হুসাইন আজকে তুই আমার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন।